তো হ্যাঁ গাইস, স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটি একটি ইমেজ দেখতে পাচ্ছি। তো এই ইমেজটি কিন্তু আমরা আমাদের সাধারণ একটি মোবাইল দিয়ে তুলছি অর্থাৎ। তো উপরে দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু শুধু নীল আর একদিকে সাদা। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ছবি থেকে এই রকম ছবি এডিট করবেন। তো ছবিটা এখন দেখিয়ে দিচ্ছি, এইরকম ছবি আপনারা কীভাবে এডিট করবেন। তো আমি প্রথমে যে ইমেজটি দেখিয়ে দিলাম সেটা কিন্তু সাধারণ একটি মোবাইল দিয়ে তোলা। তো ওই ইমেজটাই কিন্তু আমরা এখান থেকে এডিট করেছি। তো আপনারা পাতাগুলোর দিকে লক্ষ্য করেন এবং আকাশের দিকে লক্ষ্য করেন যে কী সুন্দরভাবে এটি আপনারা এডিট করেছে। তো কীভাবে আপনারা এরকম এডিট করবেন যে আকাশটি কীভাবে আপনারা চেঞ্জ করে দেবেন যে কোনো ফটো থেকে যে কোনো ভিডিও থেকে, সরি শুধু ফটো। তো এটা হচ্ছে আপনি যদি কোনোখানে ছবি তোলেন সেখানে কিন্তু যে কোনোখানে আকাশটি চেঞ্জ করা যাবে। তো সেটি এখন দেখিয়ে দিব। তো শুরুতে এখান থেকে আপনি আপনার যে স্ন্যাপশিট অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ন্যাপশিট অ্যাপটি আমার এখানে আছে। তো এখান থেকে আমি সেই অ্যাপটিকে এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পর এখান থেকে আমরা এলাও চাইলে এলাও করে দেবেন, যেহেতু আমি একবার ব্যবহার করেছি। তো এরপর গ্যালারি প্লাস এখানে চাপ দিয়ে এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমার ইমেজটি এখান থেকে দিয়ে দিব। তো এখান থেকে আমি এই ইমেজটি এখান থেকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ একটি ইমেজ। তো এখন আমি সেই ইমেজের মতো করে দেখিয়ে দিব। এর জন্য চলে যাবেন সরাসরি এখান থেকে টুলস, দেখতে পাচ্ছেন টুলসে চলে আসবেন। দেন নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, আমি ডাবল এক্সপোজার চলে আসবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ, ওপেন ইমেজ, এইখানে চলে আসবো। আসার পর এখান থেকে গ্যালারিতে আবার চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের একটি ইমেজ দিতে হবে। তো ইমেজটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি ড্রাইভে আপলোড দিয়ে। দেন এখান থেকে আমি এটাতে চাপ দিয়ে দিলাম, অথবা এখান থেকে আপনারা এই ইমেজগুলো গুগল থেকেও নিতে পারেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ ট্রান্সফর্ম যে মিটারটি আছে সেটা আমরা কী করে দেবো, ফুল করে দেবো। তো ফুল করার আগে এটা আমরা একটু কমিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, আকাশটি যে পর্যন্ত রাখতে যাচ্ছি তো সেখান পর্যন্ত আমরা আপনাদের যেখানে প্রয়োজন সেখানে দিয়ে দেবেন। তো এখান থেকে যেহেতু নিচে একটু বেশি আছে যার কারণে আমি এই পাশে দিলাম। দেন এখান থেকে আমরা এটাকে কী করে দেবো, ফুল করে দেবো। তো ফুল করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। দেন দেখতে পাচ্ছেন এখানে যে এই আইকনের উপরে এডিট স্টাক বাটনের পরে, দেন এখান থেকে ভিউ এডিটে চলে যাবেন। দেন ডাবল এক্সপোজার, দেন এখান থেকে মাঝেরটি অর্থাৎ ব্রাশ আইকন। দেন ব্রাশ আইকন আসার পর এখানে এখন আমাদের যে কী কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু আমরা কী করবো, এখন শুধু এটাকে ঘষে দিব, অর্থাৎ এইখানে পরে এই ইমেজের উপরে ক্লিক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে আমি এইগুলোকে জুম ইন জুম আউট করে একটু এডিট করে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ভালোভাবে একটু বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি সম্পূর্ণভাবে আপনার যেখানে যেখানে প্রয়োজন সেখানে এইভাবে ঘষে দিবেন, অর্থাৎ সেখানে একটু ডিসপ্লের উপরে নাড়া দিবেন, তাহলে কিন্তু এটি মানে এই যে আকাশটি এটা কিন্তু প্রলেপটা পড়ে যাবে। তো এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু যে কোনো ফটোতে আপনার এডিট করতে পারেন। আপনার যে কোনোখানে বসে থাকছেন সেখানে ছবি যদি তুলছেন তো সেখানে দিতে পারবেন। তো এইগুলো অনেকে এইরকম এডিট করে ফেসবুকে আপলোড দেয়, যার কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সরি, আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু চলে এসেছে। তো এখন আপনার এটাকে ইয়া করার জন্য নিজেতে চাচ্ছেন যে ডিগ্রেস এটাকে আপনার জিরো করে দেবেন, অর্থাৎ 100 করা থাকবে, জিরো করে দেবেন। এরপর এটাকে ঘষে দিয়ে যেখানে আর কি আপনার মানে ভুল হয়ে যাবে সেখানে সুন্দরভাবে এখান থেকে মানে ঘষে দিবেন। তো ওকে, ঘষা শেষ। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদের পাতাগুলো দেখতে পাচ্ছেন একবারে কিন্তু মানে কেমন জানি হয়ে গেছে। তো এখন আমরা টিকিয়ে দেওয়ার পর এখান থেকে আবার ব্যাগে চলে আসবো। এখন পাতাগুলোকে রঙিন করার জন্য চলে যাবো আবার টুলসে আসার পর দেখতে পাচ্ছেন টিউন ইমেজ, এই টিউন ইমেজে চলে আসবে। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে কন্ট্রাস্টে চলে যাবো। কন্ট্রাস্টে আসার পর এখান থেকে আর একটু বাড়িয়ে দিব। দেন এখান থেকে চলে যাবো এর নিচেরটিতে। এরপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তেছে। এরপর আমরা আরেকটু এইবার দেখতে পাচ্ছেন এবারে কিন্তু শুধু আকাশটি চেঞ্জ হচ্ছে। তো এটা যেহেতু আকাশটা যেহেতু একটু কমে প্রয়োজন, দেন এখান থেকে আমাদের এতটুকু রাখছি। দেন এখান থেকে শ্যাডোটা এটার কোনো প্রয়োজন নেই, এটা চাইলে আমরা কমিয়ে বাড়িয়ে রাখতে পারি। তো এতটুকুই। এরপর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে আবার চলে যাবেন টুলসে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে টোনাল ক্রাস্ট এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এইখানে চাপ দিয়ে দেবো, যে কোনো একটি বাড়িয়ে দিব। দেন এখান থেকে একটু হালকা বাড়িয়ে কমিয়ে নিব, যেহেতু আপনার যেখানে প্রয়োজন সেখানে দিয়ে নেবেন। দেন এখান থেকে আপনার যে কাজটা করতে হবে, এরপর আমরা চলে আসবো নিচে। তো নিচে আসার পর এখানে অনেকগুলো অপশন শো করতে পার দেখবেন। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট টিপ নামের একটি বাটন, সরি একটি অপশন, এই অপশন চলে আসবো। দেন এখান থেকে আমাদের হাতটিকে এভাবে লড়িয়ে দিলে একটি আমরা চাকা পেয়ে যাবো। এই চাকাটিকে কী করবো, আমরা যেই স্থানে রাখবো অর্থাৎ যেই স্থানে আমরা দিব সেই আলো এখান থেকে কিন্তু আলোটা পাওয়া যায়। তো এর যার কারণে কিন্তু এই দেখতে পাচ্ছেন বি আইকনটি, এই বি আইকনটিকে চাপে ধরবেন, তাহলে এটি আপনার পাবেন। এরপর আপনার কী করবেন, এই যেখানে পাতার রং বেশি হচ্ছে, যেখানে আলো বেশি সেখানে আপনি ছাড়ে দেবেন। দেন এখান থেকে কী করবেন, এখন এই ব্রাইট এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, এখান থেকে কন্ট্রাস্টে চলে আসবেন, উপরে উঠিয়ে দিলে কন্ট্রাস্টে চলে আসবে, একটু বাড়িয়ে দেবেন। এরপর কী করবো, এখান থেকে আমরা চলে যাবো সিচুয়েশন। এরপর এখান থেকে সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিব, তাহলে কোয়ালিটি এইচডি হবে। এরপর স্কেচারটা একটু বাড়িয়ে দিব। দেখেন এখান থেকে দেখতে টিক বাটন, আমরা টিক বাটনের উপরে ক্লিক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা পিক তোলা কিন্তু এখন কিন্তু হয়ে গেছে সকালবেলার পিক। এইভাবে আপনারা এডিট করবেন এবং এটাকে সেভ করার জন্য হচ্ছে এখানে এক্সপোর্ট, আমরা এক্সপোর্টে চলে আসবো। যেন এখান থেকে সেভ, এখান থেকে উপরে দেখুন সেভ, সেভের উপরে ক্লিক দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের মিষ্টি সেভ হয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেভ হচ্ছে 2 of 4, দেখতে পাচ্ছেন 3 of 4, এরপর 4 of 4 হয়ে গেলে আমাদের মিষ্টি অলরেডি সেভ। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সেভ, এরপর ভিউয়ে চাপ দিলে এখানে আমাদের ইমেজটি কী হবে, ভিউ হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেজটি কিন্তু এডিট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা এডিট করবেন। আর এই অ্যাপটি আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, স্ন্যাপশিট। তো এটা আকাশ অনেকে আপনারা জানেন। আর পিএনজিটির লিঙ্ক, ইমেজটির লিঙ্ক, এই যে আকাশটি ইমেজটির লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।